আমরা ব্রডওয়ে মার্কেটে একটা মেলায় আসছি। আজকে আমরা এখানে একটা খুব সুন্দর জুয়েলারি দোকানের সাথে পরিচিত হলাম। এটা মোয়ের দোকান, আমরা ওর মুখ থেকেই শুনি ওর ফ্যাশন সম্বন্ধে, ওর জুয়েলারির কথা সব কিছুই আপনাদেরকে জানাবো। একটু ওর কাছ থেকে শুনি ওর দোকানের নাম কি বা কীভাবে ওগুলো কালেক্ট করে বা ওর কোনো শোরুম আছে কি না বা সব কিছু ডিটেলসও আমাদেরকে জানাবে। কেমন আছো? হ্যালো, আসসালামু আলাইকুম, ভালো আছি। আপনারা কেমন আছেন? হ্যাঁ, আছি ভালো। আজকে দেখলাম তোমার অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। তুমি তোমার জুয়েলারি এই ইয়েগুলো বলো, পেজটার সম্বন্ধে আমাদেরকে কিছু বলো, যে আমাদের পছন্দ হলে আমরা কোথায় পাবো তোমাকে, কীভাবে নক করবো বা কোথায় তুমি কীভাবে যোগাযোগ করবো তোমার। আমার পেজের নাম হলো মৌসুমি ফ্যাশন অ্যান্ড জুয়েলারি। ওটাতে আমি তো অনেককে ইনভাইট করেছি, ওখানে পেজ খুললেই আমার ইয়েটা পাওয়া যাবে। আমার নাম্বারও আছে, ফোন নাম্বারও আছে, এই তো। আর চিন্তা ভাবনা করছি শোরুম একটা দিব, এই আর কি। বলেন আপনার কালেকশন সম্বন্ধে, প্রোডাক্ট সম্বন্ধে, এবং কিভাবে ওরা যোগাযোগ করতে পারবে ওদের যদি আপনাদের প্রোডাক্ট কিনতে চায় বা পরিচিত হতে চায়। হ্যালো, আসসালামু আলাইকুম, আমার নাম শামিমা নাসরিন লিজি। আমি আজকে এই মেলাতে প্রথম পার্টিসিপেট করছি। অ্যাকচুয়ালি আমি 6 মান্থস এগো বাফেলোতে মুভ হয়েছি, সো এটা আমার ফার্স্ট টাইম। সো আমার কোনো পেজ নাই আপাতত, বাট আমি পেজ ক্রিয়েট করব। তো আপনারা আমার ফ্যাশন হাউস লি ফ্যাশন হাউস নামে ইয়া করতে পারেন আর কি, যেহেতু আমার নাম লিজি। সো আমি একটু শর্টকাট নাম দিয়েছি লি ফ্যাশন হাউস। আমার এখানে আপনারা কুর্তি, সালোয়ার কামিজ, শাড়ি, দেন বাচ্চাদের জামা কাপড় যেটা লেহেঙ্গা, বাচ্চাদের স্কার্ট, ফ্রক যেটা আর কি আমার ওই পাশে আছে, ডিসপ্লেতে কিছু আছে। দেন আপনারা এই ওড়না পাবেন, মেয়েদের ওড়না, দেন হিজাব, দেন লং যে কামিজগুলো আছে সেগুলো পাবেন। গর্জিয়াস গর্জিয়াস কালেকশন আছে আমার কাছে। বা আপনারা যদি খুঁজতে থাকেন যে কোনো বাংলাদেশি প্রোডাক্ট, আশা করি ওর কাছ থেকে পেয়ে যাবেন। তো সাথেই থাকুন আমাদের, ধন্যবাদ। ধন্যবাদ দিজি তোমাকে। আপনাদের এই ধরনের কোনো প্রোডাক্ট থাকলে ওর সাথে যোগাযোগ করবেন। ওর কালেকশনগুলো আমার ভালো লেগেছে, ওর ম্যাটেরিয়ালগুলো বেশ সুন্দর। আমরা তো আমেরিকা বসে সবসময় বাংলাদেশি প্রোডাক্ট পাই না, কিন্তু ওর প্রোডাক্টগুলো দেখলে মনে হয় যে আমরা অনেক কাছে আছি বাংলাদেশে। যাই হোক, স্বাতির কাছ থেকে শুনি তার কালেকশনগুলো সম্বন্ধে এবং তার পেজটা সম্বন্ধে এবং কী কী আছে ওর কাছ থেকে শুনি। হ্যাঁ স্বাতি, কেমন আছো? হ্যালো, আসসালামু আলাইকুম আপু, আমি ভালো আছি। স্বাতি, তোমার ফ্যাশন সম্বন্ধে বলো, তোমার বুটিক সম্বন্ধে আমাদেরকে একটু বলো। আচ্ছা, আপনারা সবাই জানেন যে আজকে আমাদের এখানে 17 তারিখ ব্রডওয়ে মার্কেটে আমাদের এখানে আপাস কিচেনের তরফ থেকে আয়োজন করা হয়েছে সুন্দর একটা মেলা। তো এই মেলাতে আমরা সবাই উপস্থিত আছি। আমার ঘর ফ্যাশন হাউস, এটা হচ্ছে আমার বুটিকের নাম। তো এখানে আমি উপস্থিত হয়েছি, আমার ঘর শব্দটা যেটা, ঘরের সমস্ত প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন মোটামুটি, আমি চেষ্টা করেছি। তো এখানে বেড কাভার আছে,
বেডশিট আছে, টেবিল রানার আছে, পাকিস্তানি সালোয়ার কামিজ তো পাচ্ছেনই, ব্লক প্রিন্টের এটা একটা নতুন আকর্ষণ, ব্লক প্রিন্টের কামিজ পেয়ে যাচ্ছেন, ওয়ান পিস কুর্তি আছে, আবার ডিজাইনার কুর্তিও আছে, বিন সাইডের ডিজাইনার কুর্তিস পাবেন। তো আর জুয়েলারি তো আছে, উই ইম্পোর্ট অল দ্য ওয়ে ফ্রম পাকিস্তান, উই অলসো ইম্পোর্ট ফ্রম বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া, সো প্লিজ কাম জয়েন আস, বি উইথ আস, এনজয়। ধন্যবাদ স্বাতি, তোমাকে ডক্টরগুলো অনেক সুন্দর লেগেছে, আশা করি তোমার ভালো উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি, ধন্যবাদ। আমাদের অনেক ভালো লেগেছে, আর আপনাদের এখানে দেখলাম যে বোরখা প্লাস ড্রেস জুয়েলারি ভালো কালেকশন, তো আপনাদের ফ্যাশন সম্বন্ধে আমাদের একটু বলেন, প্লাস অ্যাড্রেসও বলেন। শিওর, সালামু আলাইকুম, আমার নাম মারজান, আমি লিবাস ফ্যাশন থেকে বলতেছি। আমাদের স্টোর লিবাস ফ্যাশন অ্যান্ড জুয়েলারি লোকেটেড 1949 ক্লিনটন স্ট্রিট। আমরা লাস্ট ফ্রাইডে ওপেন করেছি হিউজভাবে, প্রথমে অনলাইন ছিলাম, নাও এখন স্টোরে করছি। আমাদের হিউজ কালেকশন রয়েছে, সব কিছু, সব ব্রাইডাল ট্রেডিশনাল সব ড্রেস রয়েছে ওখানে। এর প্লাসে আমরা খুব রিজনেবল প্রাইস, বাফেলোর পালো আঁকি বাংলাদেশি, ওয়ান অফ দ্য বাংলাদেশি প্রতিষ্ঠান। আর আমাদের জুয়েলারিও আছে কালচার বাই ফারহা, ওনারা আমাদের জুয়েলারি স্পন্সার, সো ওদেরও এনি জুয়েলারি ব্রাইডাল এনি কালেকশন লাগলে আমরা অলওয়েজ প্রোভাইড করতে পারি আপনাদেরকে। আমাদের স্টোরে অলসো আমাদের পার্কিং লটের অ্যাভেলেবল ব্যবস্থা আছে, সো যদি কেউ চান এসে দেখতে পারেন। আমাদের অ্যাড্রেস আবার 1949 ক্লিনটন স্ট্রিটে পড়ছে আমাদের স্টোরটা। ধন্যবাদ লিবাস ফ্যাশন, থ্যাংক ইউ। তো আমরা ওদের কালেকশনটা দেখেছি, আপনাদের কারো যদি ওদের জুয়েলারি পছন্দ হয়ে থাকে, আপনাদের ড্রেস পছন্দ হয়ে থাকে, অবশ্যই যোগাযোগ করবেন। আমরা যেটা বলতে চাচ্ছি যে বাফেলোতে আমাদের এসবের খুবই কালেকশন খুবই কম ছিল, কিন্তু আস্তে আস্তে কিছু প্রতিভাবান ব্যবসায়ীদের জন্য আমাদের এই যে দরজা খুলে গিয়েছে বলতে হয়। অনেক সুন্দর সুন্দর কালেকশন আমরা ঘরে বসেই পাচ্ছি, এছাড়া মেলায় আসতে তো কথাই নাই, আমরা অনেক ধরনের কালেকশন দেখতে পাই, এবং আমরা ঈদে চাঁদে ওদের থেকে আমরা এছাড়া সবসময় আমরা কালেক্ট করতে পারি ওদের থেকে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।